আসসালামু আলাইকুম সবাইকে এনআইইভিএস আয়োজিত হোম স্কুলের আজকের কার্যক্রমে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি কামরুন্নাহার মৌ, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, মর্নিং শিফট। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকের ক্লাসে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা প্রথমে জানব পদ পরিচয়, তারপরে আমরা শিখব বচন, বচনের প্রকারভেদ, উদাহরণ, এবং এরপরে আমরা শিখে নিব বেশ কিছু এক কথায় প্রকাশ। তাহলে দেরি না করে চলো আমরা আজকে ক্লাস শুরু করি। আজকে বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্গত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা বিষয়ক পাঠ নম্বর 22, আজকের ক্লাস নম্বর 22, এবং আজকের ক্লাসের শেষে বাড়িকাজ নম্বর 20, 20 নম্বর বাড়িকাজ তোমাদের আজকের ক্লাসের শেষে থাকবে। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে পদ পরিচয়, বচন এবং এক কথায় প্রকাশ। আমরা প্রথমেই শুরু করব পদ পরিচয় দিয়ে। আমরা পদ পরিচয়ের যে প্রশ্নটি এখানে শিখব তা হচ্ছে পদ কাকে বলে, পদ কত প্রকার ও কী কী, এবং প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দাও। এটি তোমাদের প্রশ্ন আকারে পরীক্ষায় দেওয়া থাকবে। তাহলে শুরুতেই আমরা পদের সংজ্ঞা শিখে নিব। পদ কাকে বলে আমরা সেটি লিখতে পারি বাক্যে অবস্থিত পরস্পর সম্পর্কযুক্ত প্রতিটি শব্দই পদ, অর্থাৎ বাক্যে যেই শব্দগুলো ব্যবহৃত হয় তার মধ্যে পরস্পর সম্পর্কযুক্ত প্রত্যেকটি শব্দকেই আমরা পদ বলতে পারি। সাধারণত পদ পাঁচ প্রকার, যথা বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ এবং ক্রিয়াপদ। আমরা প্রত্যেক প্রকারের উদাহরণ এখানে লিখেছি। বিশেষ্য পদ সাধারণত যে কোনো কিছুর নাম বোঝাতেই আমরা যেটি ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে বিশেষ্য পদ, যেমন মৌমাছি, দোয়েল। মৌমাছি একটি প্রাণীর নাম এবং দোয়েল একটি পাখির নাম, তাহলে দুটিকেই আমরা বলছি বিশেষ্য পদ। তারপরে আসছে বিশেষণ পদ, ভালো মন্দ, কোনো কিছু দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝালে আমরা তাকে বলি বিশেষণ পদ। বিশেষণ পদের উদাহরণ হচ্ছে ভালো মন্দ। তারপর আসছে সর্বনাম পদ, সর্বনাম পদ হচ্ছে বিশেষের পরিবর্তে যে শব্দগুলো আমরা ব্যবহার করি বিশেষ্য পদের পরিবর্তে, যেমন আমি, সে, আমি, সে, এগুলো হচ্ছে সর্বনাম সূচক পদ। তারপরে অব্যয় পদ, অব্যয় পদের উদাহরণ হচ্ছে ও এবং, এরপরে সব শেষে আছে ক্রিয়াপদ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি যে যে পদ দ্বারা কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। ক্রিয়াপদের উদাহরণ হচ্ছে খাওয়া, যাওয়া। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানে পদ কাকে বলে সেটি শিখলাম, পদের প্রকারভেদ জানলাম এবং প্রত্যেক প্রকারের উদাহরণ আমরা জানলাম। এখানে তোমাদের প্রশ্নে দেওয়া আছে প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দাও। শিক্ষার্থীরা, আমরা প্রত্যেক পদের দুইটি করে উদাহরণ ক্লাসে শিখলাম, কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে যদি একটি করে উদাহরণ চাওয়া হয় তাহলে তোমরা একটি করে উদাহরণ লিখবে এখান থেকে। আমি আবারও বলছি, যদি পরীক্ষায় একটি করে উদাহরণ চাওয়া হয় তাহলে একটি উদাহরণ লিখবে, অথবা তোমরা দুইটি উদাহরণও লিখতে পারো। এই ছিল আমাদের পদ কাকে বলে, পদ পদের প্রকারভেদ এবং প্রত্যেক প্রকারের উদাহরণ বিষয়ক আলোচনা। এবারে আমরা শিখব বচন কাকে বলে, বচন কত প্রকার ও কী কী, উদাহরণ সহ লিখো, অর্থাৎ বচন, বচনের প্রকারভেদ এবং তার উদাহরণ এবারে আমরা শিখব। শুরুতেই আমরা শিখছি বচন কাকে বলে। যে শব্দ দিয়ে কোনো প্রাণী, বস্তু, ব্যক্তির সংখ্যার ধারণা পাওয়া যায় তাকে বচন বলে। যে শব্দ দিয়ে কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির সংখ্যার ধারণা পাওয়া যায়। শিক্ষার্থীরা, বচনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই শব্দটি, সেটি হচ্ছে সংখ্যার ধারণা, তাকে আমরা বলি বচন। বচন দুই প্রকার, যথা এক বচন এবং বহু বচন। আমরা প্রথমে এবারে এক বচন কাকে বলে
তা জানব এবং এক বছরের উদাহরণ শিখব। যে শব্দ দিয়ে একটি সংখ্যার ধারণা পাওয়া যায় তাকে একবচন বলে, যেমন বই, কলম, পাখি, জামা ইত্যাদি। শিক্ষার্থীরা সবগুলো উদাহরণ লক্ষ্য করলে দেখবে যে বই যদি আমরা বলি তাহলে আমরা সাধারণত একটি বইই বুঝি। কলম, পাখি এই সবগুলো একটি সংখ্যার ধারণা নির্দেশ করে। তাহলে এগুলো উদাহরণগুলো হচ্ছে একবচনের উদাহরণ। এবারে বহুবচন কাকে বলে? যে শব্দ দিয়ে একের বেশি সংখ্যার ধারণা পাওয়া যায় তাকে বহুবচন বলে, যেমন বইগুলো, কলমগুলো, পাখিরা ইত্যাদি। শিক্ষার্থীরা এই বইয়ের পরে যখন গুলো শব্দটি যোগ হচ্ছে তখন সেটি হয়ে যাচ্ছে বহুবচন। তোমরা দেখবে প্রত্যেকটি উদাহরণ কলমগুলো, পাখিরা এই সবগুলো বহুবচন নির্দেশক উদাহরণ। তাহলে আমরা শিখলাম এবারে বচনের সংজ্ঞা, প্রকারভেদ এবং বচনের উদাহরণ। এবারে আমরা শিখব এক কথায় প্রকাশ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবসময় পরীক্ষার প্রশ্নপত্রে পেয়ে থাকো বেশ কিছু এক কথায় প্রকাশ, অর্থাৎ একটি বাক্য আকারে প্রশ্ন দেওয়া থাকে যে সম্পূর্ণ বাক্যটিকে এক কথায় কী বলা যায়, সেই এক কথায় প্রকাশটি তোমাদের উত্তর হিসেবে লিখতে হয়। আমরা আজকের ক্লাসে মোট 15টি এক কথায় প্রকাশ শিখব। তাহলে শুরুতে আমরা পড়ছি একই মায়ের উদরে জন্ম যাদের। আমরা এক কথায় প্রকাশ হিসেবে লিখব সহোদর। উদরে শব্দের অর্থ হচ্ছে গর্ভে, অর্থাৎ একই মায়ের গর্ভে যাদের জন্ম তারা হচ্ছে সহোদর, অর্থাৎ আপন ভাই বোনদেরকে আমরা বলি সহোদর। তোমরা আমার সাথে সাথে যদি পড়ো তাহলে সহজেই তোমাদের এগুলো মনে চলে আসবে। বরণ করার যোগ্য, বরণীয়। বহুজনের মধ্যে প্রধান, শ্রেষ্ঠ। ভয় নেই যার, নির্ভীক। মরণ পর্যন্ত আমরণ। পরে জন্মে যে, অনুজ। নূপুরের ধ্বনি, নিক্কণ। বাঘের ডাক, গর্জন। নদীর শব্দ, কল্লোল। গম্ভীর ধ্বনি, মন্দ্র। যা বলা হয়েছে, উক্ত। যে প্রিয় কথা বলে, প্রিয়ভাষী। দেখার ইচ্ছা, দিদৃক্ষা। চিবিয়ে খাবার যোগ্য, চর্ব। চৈত্র মাসের ফসল, চৈতালি। প্রিয় শিক্ষার্থীরা সবগুলো বানান তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, কিছু বানান তোমাদের কাছে নতুন মনে হতে পারে, যেমন নূপুরের ধ্বনি নিক্কণ, দন্ত নয় রস্বইকার, কয় ক দুটো ক একসঙ্গে, এবং তারপরে মূর্ধন্য। মূর্ধন্যর উপরে কিন্তু কোনোভাবেই মাত্রা ব্যবহার করা যাবে না, একটু সতর্কভাবে বানানটি লিখতে হবে। তারপরে যে বানানটি দেখবে সেটি হচ্ছে দেখার ইচ্ছা, দিদৃক্ষা। এই শব্দটি তোমাদের কাছে নতুন মনে হতে পারে। দিদৃক্ষা শব্দটির অর্থ হচ্ছে দেখার ইচ্ছা। দর্শিকার, দৈরিকার, আর যুক্ত ক্ষয় আকার, দিদৃক্ষা। তারপর চিবিয়ে খাওয়ার যোগ্য, চর্ব। বয়রেফ জফলা, চর্ব বানানে চ, বয়রেফ জফলা, চর্ব। আর বাকি শব্দগুলো মোটামুটি তোমাদের জানা, বানানগুলো একটু খেয়াল করে পড়ার সময় সবগুলো বানান শিখে নেবে। আজকের ক্লাসের শেষে বাড়ির কাজ হচ্ছে এই এক কথায় প্রকাশ। মোট 15টি এক কথায় প্রকাশ আমরা আজকের ক্লাসে শিখলাম। তাহলে আজকের ক্লাসে তোমাদের বাড়ির কাজ হচ্ছে 15টি এক কথায় প্রকাশ। প্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাজের খাতায় যখন এক কথায় প্রকাশগুলো লিখবে তখন ঠিক আমি যেভাবে লিখেছি প্রথমে মূল বাক্যটি লিখে পাশে উত্তরটি এইভাবে লিখবে, একেবারে 1, 2 থেকে 15 পর্যন্ত নম্বর দিয়ে, তারপর মূল বাক্যগুলো লিখে তারপরে পাশে টান দিয়ে একটি উত্তরটি লিখবে। একেবারে সম্পূর্ণভাবে ক্লাসটি অনুসরণ করে আমি যেভাবে লিখেছি সেভাবে বাড়ির কাজ করবে। আর অবশ্যই বাড়ির কাজের উপরে বাড়ির কাজ নম্বর উল্লেখ করবে। আজকের ক্লাসের শেষে বাড়ির কাজ নম্বর হচ্ছে 20। আমি আবার বলছি, বাড়ির কাজ নম্বর কিন্তু অবশ্যই বাড়ির কাজের উপরে উল্লেখ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস শেষ করছি। আজকের ক্লাসে আমরা মোট 3টি বিষয় সম্পর্কে জানলাম। একটি হচ্ছে পদ পরিচয়, বচন, এবং তারপর আমরা শিখলাম এক কথায় প্রকাশ। আশা করি সবগুলো বিষয় তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। এর পরেও যদি কোনো সমস্যা থাকে ক্লাস বুঝতে তাহলে আমার সাথে ফোনে যোগাযোগ করবে, এখানে আমার ফোন নম্বর দেওয়া আছে, যে
কোনো সময় আমাকে ফোন করলে আমি তোমাদের সমস্যা অবশ্যই সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি বিদায় নিচ্ছি। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ক্লাসের আলোচনায়। তোমরা সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই স্কুলে বাড়ির কাজ জমা করবে, কারণ বাড়ির কাজের উপরে তোমাদের SBA নম্বর, ডায়েরি নম্বর এবং সিটি নম্বর প্রদান করা হবে। আর তোমরা জানো ইতোমধ্যে কখন বাড়ির কাজ জমা করতে হয়? প্রত্যেক সপ্তাহে রবিবার সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে। তাহলে আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।